হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো ফাইনালি জিত দ্য বসের বাজি ট্রেলার চলে এসেছে। সো চলো ফার্স্টে আমরা ট্রেলারটা দেখে নিই, তারপর কথা বলছি। Do you want to play? রিংমাস্টারও জানে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে, সার্কাসে খেলা দেখায় না। What? What না রে, তোদের ওয়াট লাগাতে এসেছি। Well played, Aditya Mukherjee. 30 বছর পর বাবার হয়ে বদলা নিতে এসছো, হ্যাঁ? বাবা শুধু আমার সব থেকে বড় স্ট্রেংথ না, হি ইজ মাই লাইফ। তোরা এই অসহায় অমূল্য মুখার্জির ছেলে নস, তোরা গ্রেট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার রুদ্র প্রতাপ মুখার্জির ছেলে। আমি কিন্তু কখনো হারতে শিখিনি, আর যদি সেরকম অবস্থা হয় তাহলে কাউকে মারতেও কিন্তু আমার হাত কাঁপবে না। আর আমি হার জিতকে ভয় পাই না, কারণ আমি জানি আমি জিতলে এগোবো আর হারলে শিখব। বাবার হাতে তো মাত্র 30টা দিন। আমাদের প্রথম টার্গেট কৃষ্ণ কুমারের মেয়ে, নাম কায়রা। আমরা ম্যাজিশিয়ানের ট্রিক দেখে থ্রিলড হই, অবাক হই, কিন্তু তার প্রেমে পড়ি না। এখানে শাখা সিঁদুর পলা কোথায় পাওয়া যায় জানো? ডোন্ট অ্যাক্ট স্মার্ট। তোর দু চোখ কিছু গল্প বলে যাক, তোর চোয়ায় কিছু স্বপ্ন। তুমি হয়তো বুঝতে পারছো না কায়রা, ফি আর মেড ফর ইচ আদার। তোর দু চোখ কিছু গল্প বলে যাক, তোর প্রেমী মানুষকে অন্ধ আর সম্পর্কে বিশ্বাস করতে শেখায়। মিলছে তারা একলা ঘরে আজকে আমার সঙ্গে। আমরা কৃষ্ণকুমারকে ঠকাতে চাই, কায়রাকে নয়। আমার এই 30 বছরের সম্পত্তি তুমি 30 দিনে নিয়ে নেবে ভেবেছো? ২৫ দিন পর আপনার কাছে, এটা ছাড়া আর কিচ্ছু থাকবে না, কথা দিলাম। ইওর টাইম স্টার্টস নাও। 3 2 1। আমি কিন্তু হারতে পছন্দ করি না। স্যার, আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে। ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার। Shocked? Then you must take a break. কে বলেছে ভাই রিমেক মুভিগুলো ভালো হয় না? রিমেক মুভিগুলো আউটস্ট্যান্ডিং হয়, মাইন্ড ব্লোয়িং হয়। কিছুদিন আগে মুখোশ তো যেমন অঞ্জন পাথেরের রিমেক ছিল, এই জিতের বাজিটাও হচ্ছে 2016 সালের একটা মুভি, নানা কুপ্রের মাথার অফিসিয়াল রিমেক। সো জিতের এই ট্রেলারটা, বাজি ট্রেলারটা জাস্ট দারুণ লেগেছে। দ্য রিয়েল সুপারস্টার অফ টলিউড ইজ ব্যাক, জিত। সো জিতের এই বাজিতে মেন স্টারকাস্টের মধ্যে তো জিত আছেন, এবং তার সঙ্গে আছেন আমাদের মিনি চক্রবর্তী, আমাদের সব্যসাচী বাবু আছেন, এবং আমাদের অভিষেক বাবু আছেন। তো এই ট্রেলারটা জাস্ট দারুণ লেগেছে। সেই যে জিত গাঙ্গুলির মিউজিকটা, সেই আগের ফিলটা আমরা পাচ্ছি। একটা মাস এন্টারটেনার জিতের মুভি আসছে বাজি। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, এখানকার যে ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিক বলো বা অ্যাকশন সিকোয়েন্স, জিতের যে ডায়লগ থ্রোয়িংগুলো আছে না, জাস্ট দারুণ লাগছে। এটা জাস্ট দারুণ হবে। সো এটাই ছিল আমার রিয়াকশন। তোমাদের ট্রেলারটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। সো আজকে ভিডিওটি এই অবধি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।